ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর সবচেয়ে উল্লেখযোগ্য কোনো কিছু যদি বলে যদি আমাকে বলেন যে একটা উল্লেখযোগ্য ব্যাপার বলেন আমার এক বাক্যে উত্তর হবে উনি দায়িত্বে আসার পর আমরা আমাদেরকে একটা সার্বভৌম রাষ্ট্র এবং জাতি হিসাবে দেখতে পাচ্ছি একটা মাত্র যদি পরিবর্তন বেছে নিতে বলেন দীর্ঘ পনেরো বছর আমরা একটা স্বাধীন সার্বভৌম জাতি আমাদের মনে হয় নাই বাংলাদেশকে আরেকটা দেশের একটা করদ রাজ্য বা একটা কলোনির মতো মনে হয়েছে ভারত যা করবে যা ইচ্ছা তাই বলবে যা ইচ্ছা তাই করবে ভারত যা চাইবেই তাই দিয়ে দেব এবং একটা মাত্র অফ হচ্ছে আমাকে ক্ষমতায় রাখো এরপর যা ইচ্ছা সে করতে পারে আমাদেরকে নিয়ে যা ইচ্ছা বলবে যা ইচ্ছা চাইবে আমাদের অধিকার দেবে না আমাদেরকে গুলি করে মারবে সেই জায়গায় ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণের আগেও প্যারিসে বসে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানেও তিনি খুব মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলেছেন এখন খুব রেভলিউশনারি কথা বলেছেন আমি অনেক সময় বলি মোটেই না খুব স্বাভাবিক সাধারণ কথা সার্বভৌম দেশের সরকার প্রধান যেভাবে কথা বলে এমনটি বলা উচিত এমনটি খুব বেসিক আপনি মানুষ করবো না আপনি আমাকে বাংলাদেশিদেরকে নিয়ে ভারতে অনুপ্রবেশ করে ভারত শেষ করে ফেলছে আগে আপনি ঘুন পোকা বলেছিলেন এখন আপনি বলছেন আমাদেরকে ঝুলিয়ে সোজা করবেন আমি কিছু বলবো না আপনি আমাদের পূজার সময় ডিস ইনফরমেশনের উপর ভিত্তি করে অফিসিয়াল স্টেটমেন্ট দেবেন আমি কিছু বলবো না ঠিক একইভাবে বাংলাদেশের একটা অভ্যন্তরীণ অভ্যন্তরীণ ব্যাপার কথাটা আমি ব্যবহার করতে চাই কারণ ভারতের কাছ থেকে আমরা অনেক শুনেছি বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় গুম হয় অবৈধভাবে ক্ষমতায় থাকে ভোট চুরি করে রাতে ভোট হয় ভারতের যে কোনো মন্ত্রী সচিব বা পররাষ্ট্র মন্ত্রণালয় যিনি ব্রিফ করেন তাকে জিজ্ঞেস করেন অভ্যন্তরীণ ব্যাপার সবসময় একই কথা বলতো এখন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা কথা বলছেন মানে এই দেশের হিন্দুদেরকে নিয়ে ভারতের কনসার্ন বর্তমান পৃথিবী আইসোলেটেড না আমাদের মানবাধিকার লঙ্ঘন হলে ভারত না দুনিয়ার যে কেউ কথা বলতে পারে পারে অবশ্য এখানে বলা দরকার আমরাও পারি কিন্তু ওরা স্পেসিফিকলি বিশেষ কিছু ইস্যুতে ডিসইনফরমেশন ছড়াচ্ছে ফলে খুব স্বাভাবিকভাবে যেটা হয়েছে এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার আমাদের দেশে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি অন্যায় নিপীড়নের শিকার হয় আমরা জনগণ আছি হিন্দুরা কিন্তু আমাদের ভাই বোন এই রাষ্ট্রের আমি আপনি যতটুকু নাগরিক আমি আপনি যতটুকু মালিক হিন্দু ভাই ঠিক একই পরিমাণ মালিক সুতরাং তাদের রাইটের আঘাত হলে তারা লড়াই করবেন আমরাও লড়াই করব ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলতে এসেছে এবং রাইটলি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা জানিয়ে দিয়েছে সাথে যোগ করেছে এই ধরনের স্টেটমেন্ট আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে এক্সপেকটেশন আছে সেটার পক্ষে অন্তরায় খুবই সঠিক কথা এবং তারা বাংলাদেশের কাছে কোনো ক্ল্যারিফিকেশানও কি চেয়েছিল তারা কিন্তু স্টেটমেন্টে লিখতে পারতো বা পার্সোনালি বলতে পারতো আমরা জানতে চাই ভারত কিভাবে জানে জনাব চিনময় ভয়ঙ্কর কোন অপরাধের সাথে বা অপরাধের পরিকল্পনার সাথে জড়িত না কিভাবে জানে সে কিন্তু সে চোখ বন্ধ করে একটা স্টেটমেন্ট দিয়ে দিল বিশেষ করে তার যে রাজনীতি হিন্দুত্ববাদী রাজনীতি সেটাকে নিশ্চিত করার জন্য সুতরাং এই স্টেটমেন্টটা অসাধারণ এবং এটা অসাধারণ বলছি আগের সাথে তুলনা করে কিন্তু এটা খুব স্বাভাবিকভাবে এটাই হওয়ার কথা ছিল